ভাবে আসছে ভাই পানি সেকেন্ড পানি আ দোস্ত অনেক খুলে দেখা গেল আরে বিড়ি শিড়ি দেখ আস নাকি বিছাটা দেখছি বিড়ি দে খাবো বিড়ি খেতে কি ঘুম টেকা নাগে কাছে টেকা পয়সা নাই কি করব মানে তিন একটা বিড়ি ছাড়লে তো অনেক উজু হাত দেখা এটা বিড়ি দেখ ম্যাচ কর আমার টাকা পয়সা নাই অভাব অনটনে আজি তোর না ঢাল আছে না ঢাল মাল উঠে টেয়া পয়সা আমি কি করব আমার কাছে খুব খাইছি চল টেয়া পয়সা একেবারে নাই আমার সাত বিঘি ঢাল সব মরি গেছে শুকটি হয়ে গেছে তুলনা করব বেস্ট হতে পারিনি শুকা চাল কেউ নাই ধান্দা পানি করি দিলাম কে দিয়ে তো চলতে হবে কয়টা দিন নাহলে তো হবে না একবারে পুরা পকেট ফাঁকা দোস্ত মানে হয়ে গেলে আমার কাছে এই সই যাচ্ছে না মনে হয়েছে ওর পিঠের উপর দেখা যাচ্ছে ঘরের উপরে যে চক চক করে ঝিলিক মারা উঠছে কিনারে কিরা আসলে তো তোর পিছনে চক চক করছে কি ভি করলে কবে হেলাল উঠে সোজে থামাও তো এই দাঁড়া দাঁড়া সোজে দাঁড়া 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 কিরা বন্ধু বিদেশিক বাড়ি আসলে কবে আর গাড়িও তো কিনেছে সে ওয়াও গাড়ি রে ভালো চক চক করছে সে বিলাক ডায়মন্ড দেখছি কি গাড়ি এ সুজুকি ওরে কঠিন মাল কিরে বন্ধু হেলাল আর রহমান কি অবস্থা ভালো আছে ভাই তোদের অনেকদিন পরে দেখা রে তোরা এমন হয়ে গেছিস কত বছর হইল হ্যাঁ তোরা আসলে দোস্ত তোর অনেক মিস করি রে তোদের বন্ধু আমরাও কিন্তু খুব মিস করি জীবনে কত একসাথে বেড়াছি আর আমার বিড়ির মুটকি কত তুই জীবনে মারি খেয়ে আছিস সেই শহীদ দাদা দেখলে চিনা হয়েছে না তো দেখি হেলাল দোস্ত চাপো তো দোস্ত শহীদ নতুন বিকেল নিয়ে এলাম আছে সালারি কিন্তু আর থাকা যাবে না বেশিক্ষণ আচ্ছা বন্ধু তোরা থাক তোদের সাথে পরে কথা হবে তোর ভাবি কি মার্কেটে যেতে হবে রোমান কয়দিনে জিনিস টুকি পেঁয়াজ দেখেছিস আয়না উনি চক চক করছে পিছন দিক বসে আসতে পুরো চকলেট এক সময় আর আমার যে বউ উঠ আরে পেঁয়াজ সক্কা আমার তো বিষয়টা এরকম না মানে আমার তো এখন যে দুনিয়া চলে গেছে টাকা পয়সায় একশো আমার সিকাটের মুটকি মারি ওর শাসকে ফেলাতে ওটা সিকাট পাবো তুই 5 লাখ পাই ওই মোতায় খেয়ে আছে ও মোতা মারি মারি শাসকে ফেলাতে আরে আজ আমার সম্বন্ধে গাড়ি তোলা আসছে আমারও খুব পছন্দ এই মালটা আমার লাগবে পুরা চকলেট এই শালা পাগলে কোন রকম ভাবে বুঝতে দেওয়া যাবে না এই মালটা আমি ঘাপলা করব যেরম করে হোক শহীদের বোন নাম্বারটা ম্যানেজ করি ওর বোতর বিদেশ থাক না শহীদ বিদেশ চলে থাক সব দায়িত্ব আমার বিষয়টা আমি দেখছি আহ না ওই তোর কথাই ভাবছি কেরম করে কি ভাবলি তুই কি ভাবলি তোলা ভাবছি যে ওর বোডা কেরম করে কাটিং টু ফিটিং করে তোর সাথে সেটআপটা দেওয়া যায় আরে আমার বন্ধু মনে মতো মধুরে যাই হোক সবই তো হইলো চ শাইনের দোকানে চাটা খাই গিয়ে খুব স্বাদ দোকানে চা দুধ চা দুধালা চা হয় সেই ভাই আপনার বন্ধু তো বাড়ি নাই ভাবি এক গ্লাস পানি হইতো নাকি আমার নলি সুইগি কাঠে গেছে আচ্ছা নিয়ে আসছি দাঁড়ান 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 নিয়ে আসছি দেখিস আর বন্ধু শহীদ কি জিনিস পেয়াজ গো কল চাপ হয় না না অটোমেটিক পানি উঠছে গপ গপ করে বন্ধু গুলো হ্যাঁ আছে নুইসছো ছোটবেলার বন্ধু পানি আনতে বললো যাই নাহলে কি করতে কি করবিন ঠিক আছে ভাবে আসছে ভাই পানি সেকেন্ড পানি
আরে শান্তি ভাবির হাতের পানি দাও অমৃত থেকেও টেস্ট লাগবে ভাবি শহীদ ভাই কোতি গিয়েছে বাড়ির থেকে কখন গিয়েছে হলো আপনি বলি জানি যে কখন আসবেনি আপনিও আইলেন আর আপনার ভাইও বাড়া গেল ও তাই ভাবি তে যাই হোক গ্লাসটা নেন আর পানি খা হয়ে গেছে আমি একসময় আসবোন ভাবি হ্যাঁ থাকেন ভালোই আছেন তো চলে গেল হ্যাঁ থাকেন এই দাঁড়িয়ে তো বাসের দাঁড়িয়ে থেকেও খারাপ যান জলা খাইলো